দেখো, আজ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে কিন্তু পাকিস্তানের উপর বরাবরই কিন্তু দাপট দেখিয়ে এসেছে টিম ইন্ডিয়া। হেড টু হেড এবং পারফরমেন্স দুটোতেই কিন্তু টিম ইন্ডিয়ার পাল্লা অনেকটাই ভারী। আর বিশ্বকাপ মানেই ভারত পাকিস্তান জমজমাটি ম্যাচ, সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ, যে ম্যাচের অপেক্ষায় থাকে গোটা বিশ্ব। আর কাল কিন্তু মাঠে নামছে এই দুই হাই ভোল্টেজ টিম। বিশ্বকাপ ফাইনালের থেকেও বেশি চাপ থাকে এই ম্যাচে। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কালকের এই ম্যাচে কোন টিমটা এগিয়ে আছে, কার জেতার সম্ভাবনা সব থেকে বেশি, থাকবে ইন্টারেস্টিং অনেক কিছু ফ্যাক্টস। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো ব্যাটিং ডিপার্টমেন্টের সম্পর্কে বললে এখানে নো ডাউট টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে আছে। পাকিস্তানের গত ম্যাচে তোমরা দেখেছো আমেরিকার মতো টিমের সাথে তারা মুখ থুবড়ে পড়েছিল। অন্যদিকে টিম ইন্ডিয়ার কিন্তু প্রত্যেকেই ইনফর্মে আছে। ঋষভ পান্ত, যে কিনা দুর্দান্ত ইনিংস খেলেছে আগের দিন, রোহিত শর্মা, পিওর ক্যাপ্টেন্সি নক কিন্তু তার থেকে আমরা দেখতে পেয়েছি। আর তোমরা তো জানোই সামনে পাকিস্তান থাকলে কোহলি রীতিমতো বাঘ হয়ে যায়। অন্যদিকে পাকিস্তানের বাবর আজম টি টোয়েন্টিতে ওয়ান ডে ফরম্যাটের মতো খেলে, তাছাড়া ওদের টিমে কিন্তু সেরকম একটা হার্ড হিটার নেই। অন্যদিকে ইন্ডিয়াতে অনেক ফিনিশিং অপশান রয়েছে, যেমন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেল। সুতরাং নো ডাউট ব্যাটিং ডিপার্টমেন্টে ভারতীয় টিম এগিয়ে আছে। এবার বোলিং ডিপার্টমেন্টের দিকে চোখ রাখলে দুই টিমেরই ফাস্ট বোলিং কিন্তু আগুনের মতো, তবে এখানে ইন্ডিয়া এগিয়ে আছে। কারণ জাসপ্রীত বুমরা আইপিএলে যেরকম আগুন ছড়িয়েছে, বিশ্বকাপের প্রথম ম্যাচেও আমরা তাকে সেই রূপেই দেখতে পেয়েছি। সঙ্গে ফর্মে চলে এসেছে অলরাউন্ডার পান্ডিয়া। এছাড়া টিমে তো আছেই উইকেট টেকার আর্শদীপ সিং, সঙ্গে মোহাম্মদ সিরাজ, তাকে ভুলে গেলে চলবে না। তার দিন থাকলে তাকে ফেস করতে সমস্যায় পড়তে পারে বিশ্বের যে কোনো ব্যাটসম্যান। অন্যদিকে পাকিস্তানের পেস বোলিংয়ে বর্তমানে সেরকম ধার নেই। হ্যারিস রাউফ, যে কিনা প্রচুর রান দেয় টি টোয়েন্টি ফর্ম্যাটে, শাহিন আফ্রিদি নিঃসন্দেহে একজন ভালো বোলার, তবে এই মুহূর্তে ছোট ছোট ব্যাটসম্যানরাও তাকে মেরে দিচ্ছে। সঙ্গে স্পিনের দিক থেকে তো টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে, যেটা তোমরা প্রত্যেকেই জানো। সুতরাং ওভারঅল কিন্তু এই ম্যাচে টিম ইন্ডিয়া সব দিক থেকে এগিয়ে আছে এবং ইন্ডিয়ার এই ম্যাচটা জেতার সম্ভাবনা সব থেকে বেশি। ভারতীয় সমর্থক হয়ে থাকলে ভিডিওর নিচে জয় হিন্দ কমেন্ট করে যেও।